গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। তো দেখো মাছটা উল্টাতে যে আমার কি অবস্থা, উল্টাচ্ছেই না আমি নেই, উল্টা উল্টা তো এই যে দেখো আলু আর বেগুন দিয়ে আমি আজকে এই মাছের ঝোলটা করছি। আর গ্যাসটা একটু আস্তে আস্তে জ্বলছে, আর এখানে যে মশলা করে নিয়েছি আদা লঙ্কা আর এখানে জিরে গুঁড়ো দেবো। মাছটা এখানে ভাজা হয়ে গেছে, এটা দেখো। ভেবেছিলাম একটু সরিষা লঙ্কা করব। তো গুড মর্নিং ফ্রেন্ডস, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তাহলে সবাই খুব ভালো আছো? তো আমিও খুব ভালো আছি আপাতত। শুধু আমার এই চোখের এই কোটাটা রাখি দিয়ে লাফাচ্ছে, কেন লাফাচ্ছে জানি না। তো যাই হোক, এখন তো রান্না করছি, এখন বাজে 9:20 মতো, 9:30 মতো বাজে। তো রান্না করছি আজকে হচ্ছে বাটা মাছের ঝোল। প্রথমে ভাবলাম বাটা মাছটা অনেকদিন সরিষা বাটা দিয়ে খাইনি, তো সরিষা বাটা দিয়ে খাবো, মানে সরিষা বাটা দিয়ে খাওয়ার জন্যই বাটা মাছটা নিয়েছিলাম। তারপরে ভাবলাম যে আমি যখন সরিষা বাটা দিয়ে করি তাহলে বাবুকে আবার কী দিব, তো বাবু তো আবার সরিষা খাই না, মাথা টান না করে ও সবাই। তো সেই ভাবনা চিন্তা করে বললাম থাক, অন্যদিন বাটা মাছ খাবো সরিষা দিয়ে, বা কালো বেগুন দিয়ে টমেটো দিয়ে করে দিই ঝোল। তো চলো রান্নাটা করি। আর একটু ভাজা হোক, তারপরে মশলা দেবো। তো এই যে দেখো, এখানে আমি তোমার বথের শাক ভাপাতে দিলাম, আর এই যে বথের শাকের জন্য বেগুন আর লঙ্কা একবারে কেটে নিয়েছি, একটু বেসন খেতে করে নেবো। আর দেখুন মাছের ঝোল, এই যে আমার ঝোল ফুটছে, এবার মাছগুলোকে দিয়ে দেবো। আলু বেগুন দিয়ে বাটা মাছের পাতলা ঝোল, শীতকালে জাস্ট দারুণ লাগে, দারুণ। এবার একটু ধনে পাতা নিয়ে এসে কুচি করে দিয়ে দেবো। তো এই যে বথের শাক রান্না করার জন্য তেলে কালো জিরে রসুন ফোড়ন দিয়ে বেগুন বড়ি কাঁচা লঙ্কা সব একসাথে দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে ভালো করে এটাকে ভেজে নিয়ে দিয়ে দেবো শাকটা, কাঁপিয়ে রাখা শাক। তো অল্প জল দেবো বড়িটা সেদ্ধ করার জন্য। তো তারপরে যখন একদম মানে নামানোর আগে ধনে পাতা এই যে দিয়ে দিয়েছি, ধনে পাতা দেবো, আর নামানোর আগে দেবো সামান্য পরিমাণ মতো একটু চিনি। তারপরে একদম মাখা মাখা হলে মানে একদম শুকনো শুকনো হলে আর কি নামিয়ে নেবো। তো শাকটা এখন হতে থাক। তো এই যে মেরা প্রতিদেব খা রাহা হয়, বুথের শাক দিয়ে ভাত বলো, সত্যি না এমনি বলছো? ভালো আছে? আরে আরে, এই যে এই ধাতাটা কেন রাখো, এই যে আমার মাছের ঝোলের ফাইনাল লুকস, আলু বেগুন দিয়ে পাটবা পালাই আমি। আর এই যে দেখো আমার ফুগলি ঘুমাচ্ছে, তো ঘুমিয়ে আছে, ফুগলিকে এখন তুলবো। পাপ্পা আ পাপ্পা, মাম্মা কই গই, দেখো তোমার জন্য একটা নতুন স্কার্ফ এনেছি, বা এই দেখো পুতুলালা স্কার্ফ, এটা কে পুবে? এই আবিদি, ও তো ছিগলি, ও তো আমি এঁচে গেছি, তো গলায় জড়াবো না 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 না, এই দেখো ভেটু সোনা উঠে গেছে। ওরে বাবারে কি লম্বা ঘুম গো, হয় না হয় না হয় না, এতে গলায় জড়াতে হয়, কত বড় লম্বা হয়, ঘুম কাটেনি ওলে বাবালে। চলো, কি ভাবছ তুমি 10:30টার সময় ঘুম থেকে উঠছ? তো এই যে দেখো সোনু উঠে গেছে ঘুম থেকে, উঠে কোথায় এসে দেখো কোলের মধ্যে এসেছে, কোলের মধ্যে এখন এসে বলছে আমাকে তুমি একদম ছাড়বো না। একটু বলো তো সবাইকে, বলো তুমি কিভাবে বলছো আমাকে ছাড়বো না, তোমাকে আমি ছাড়তে পারি? ওজন তো এখন ওই যে সোনু দুধ বসিয়ে এসেছি, এবার উঠে গেছে সোনু, সোনুকে একটু দুধ খাই দিব এখন, তাই তো? দুপুরবেলায় ভাত খাবো।
আর বাবু ওই যে খাচ্ছে, ভাত নেবে নাকি গো? ভাত নেবে? তো এই যে দেখো ফুগলির কি সুন্দর রান্নাবাটি খেলা নিয়ে খেলছে দেখো। খুন্তিটা কই? তোমার খুন্তিটা দেখাও সবাইকে। তো এই যে দেখো ফুগলির কত সুন্দর খেলনাবাটি, খেলনাবাটি নিয়ে ফুগলি খেলছে। আর এই যে এই দুটো জিনিস আমি সরিয়ে নিচ্ছি, এই ট্রেটা আর এই কড়াইটা, কারণ এই দুটোতে এই ধারে এত, এটাতে তো মারাত্মক ধার, মানে পেঁয়াজও কাটা যাবে এরকম ব্যাপার, তো হাত কেটে গেলে একদম কেলেঙ্কারি হয়ে যাবে। তো এই জন্য এই দুটো আমি নিয়ে নিলাম, ওর উপরেই তুলে রাখবো, আর আমি দুধ নিয়ে আসি এখানে। তো এই যে দেখো আমি আজকে ভাত খাচ্ছি, কড়কড়া ভাত, মুড়ি, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আর নিয়েছি চানাচুর, আর তেল লবণ তো আছে। এর যা টেস্ট, ও সেই টেস্ট। তো চলো খাই। সব ভাজ করা হয়ে গেল, মজা কই পায়ে? ঘরটাকে কি করেছো এগুলা? কি করেছো এগুলো ছড়িয়ে ছিটিয়ে, এগুলো কি হয়েছে? জঙ্গল বানিয়েছো?